বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। সোমবার জলপাইগুড়িতে চালু হলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। এদিন জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাজবাড়ি আর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। এদিন শহরে এক ও দুই নম্বর ওয়ার্ডে এই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পুরসভা প্রশাসক মণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে চলছে এই ভ্যাকসিনকরণের কাজ। 60 বছরের ঊর্ধ্বে ও 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধাবৃদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিবন্ধীদের দেওয়া হচ্ছে এই টিকা। বয়সের ভিত্তিতে বয়স্কদের আগে ও প্রতিবন্ধীরা কত শতাংশ প্রতিবন্ধী সেই ভিত্তিতে দেওয়া হচ্ছে টিকা। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, এক ও দুই নম্বর ওয়ার্ড থেকে দুয়ারে টিকা কর্মসূচি শুরু করা হলো। ধাপে ধাপে সব ওয়ার্ডেই এই কর্মসূচি চলবে। পরবর্তী পর্যায়ের ভ্যাকসিন প্রক্রিয়া আমাদের আজকে জলপাইগুড়ি পুরসভা থেকে আয়োজিত আজকে শুরু হলো। এটা দুয়ারে ভ্যাকসিন এবং এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি নিয়ে পৌরসভা আজকে এক এবং দুই নাম্বার ওয়ার্ডে ষাটোর্ধ্ব বয়সী যারা এবং যারা বেডরিডেন এবং যারা হ্যান্ডিক্যাপ তাদের একটা লিস্ট করে নিয়ে প্রতিটি ওয়ার্ডে আমাদের আজকের এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে আমরা শুরু করলাম। আজকে এক নাম্বার দিয়ে শুরু হলো এবং দুই নাম্বার দিয়ে শুরু হলো। 25টি ওয়ার্ডের মধ্যে আমাদের আমরা অর্ধেক পরিমাণ যেটা সেটা আমরা করব জলপাইগুড়ি পুরসভা দ্বারা, এবং আরও যে বাকি থাকবে 13-12 এই রকম একটা হিসেব করে নিয়ে স্বাস্থ্য দপ্তর বাকি 12টা, আমরা 13টা। এভাবে আমরা ভ্যাকসিন প্রক্রিয়াটা প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে দুয়ারে ভ্যাকসিন যেটা আমাদের আজকের কর্মসূচি সেটা আজকে এক নাম্বার ওয়ার্ড দিয়ে আমাদের এই যাত্রা শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে আমাদের 30 জনকে করে আপাতত রাখা হয়েছে। যদিও 30 জনের বেশি দেখা যাবে যে ষাটোর্ধ্ব বা বেডরিডেন যারা আছে বা হ্যান্ডিক্যাপ যারা আছে 30 জনের বেশি হয়ে যাবে, সেহেতু প্রথমবারে আমাদের যে রাখা হয়েছে যে অ্যামাউন্টটা সেটা 30 জনের প্রতিটি ওয়ার্ড থেকে যাবে প্রথমে, এবং পরবর্তী পর্যায়ে ওটা আবার ঘুরে এসে আবার আবার শুরু হবে, সেটা কোনো অসুবিধা নেই। এই প্রক্রিয়াটা কি যৌথভাবে হবে স্বাস্থ্য দপ্তর এবং পৌরসভা? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর, পৌরসভা এবং বিভিন্ন এনজিও যারা রয়েছে তারাও আমাদের ব্যবস্থাপনায় পৌরসভা এবং তারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারাও ভলেন্টিয়ার দেবেন এই কাজে আমাদের সহায়তা করবার জন্য। যারা রয়েছেন যারা তাদের লিস্টও আমরা করছি, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রথম যারা ক্যাম্পে এসে দিতে পারবেন তারা ক্যাম্পে এসে দেবেন, আর যারা বেডরিডেন রয়েছেন পরবর্তী পর্যায়ে আবার ঘুরে এসে আমাদের বাড়ি বাড়ি গিয়ে, আমাদের এর জন্যই তো এর নাম দুয়ারে ভ্যাকসিন, যে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভ্যাকসিনেশন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে যে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে ভ্যাকসিন। এই দুয়ারে ভ্যাকসিনের কনসেপশনটা হচ্ছে যে প্রথমে আপনার যে কোঅর্ডিনেটররা যে লিস্টটা জমা দিয়েছে সেই অনুযায়ী এখানে প্রথমে 30 জনকে দেওয়া হলো। এরপর সেকেন্ড ফেজ যেটা হবে, ধরুন এবার 60 জনের নাম পড়েছে, সেকেন্ড ফেজে গিয়ে রাউন্ড দ্য সাইকেল আবার গিয়ে ওখানে 30 জনকে দেওয়া হবে। এবং তারপরে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা বাড়ি ভেন্যুতে আসতে পারছে না সেন্টার ওয়ার্ডে সেন্টারে, সেইখানে ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়ি গিয়ে দেওয়া হবে, এবং বেডরিডেনদের বাড়ি গিয়ে দেওয়া হবে। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমরা যাদের বাড়ি গিয়ে দেবো তাদের একটা কনসেন্ট ফর্ম সই করাবো তাদের গার্জিয়ানকে দিয়ে, এবং তারপরে ডাক্তার সেখানে চেক করবে যে তাকে দেওয়ার মতো অবস্থায় আছে কিনা। ধরুন কারোর ফিমার বোন ফ্র্যাকচার হয়ে বাড়িতে পড়ে আছে, তাহলে তাকে ভাবি দিলাম, কিন্তু দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কিন্তু প্রচণ্ড খারাপ কন্ডিশন, কোমর ইস্যু হয়, সেখানে ডাক্তারবাবু ঠিক করবেন তাকে ভ্যাকসিন দেওয়া যাবে কি যাবে না, আগে কনসেন্ট তারপরে ডাক্তারবাবু ঠিক করবেন। আমরা ভ্যাকসিন দিতে যাব কিন্তু সেটা ডক্টরস ওপিনিয়ন নিয়ে এবং বাড়ির লোকের কনসেন্ট নিয়ে আমরা দেবো। আজকে জেলা প্রথম দুয়ারে পৌরসভা এবং জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় এই দুয়ারে ভ্যাকসিন হচ্ছে। আমরা মেডিকেল টিম দিয়েছি এবং আমাদের সাথে এনজিওরা যুক্ত হয়েছেন, এনজিওর মধ্যে লায়ন্স ক্লাব রয়েছে, করলা ভ্যালি রোটারি রয়েছে এবং জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, এরা রয়েছেন। এবং আমরা আমাদের উদ্দেশ্য একটাই, বয়স্ক মানুষরা ভ্যাকসিন পেতে গেলে যা তাদের যেন কোনো শারীরিক কষ্ট না হয় এবং একটা সুন্দর পরিবেশে তারা যেন পান এবং কোনো লাইনে যেন তাদের দাঁড়াতে না হয়। উপর যে ভ্যাকসিনটা হচ্ছে সেটা রাজ্য সরকার দিচ্ছে, সেটা রাজ্য সরকার স্টেট পুল থেকে দিচ্ছে, মানে রাজ্য সরকার কিনে ভ্যাকসিনটা দিচ্ছে। সেই ভ্যাকসিনের অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ফেজ আমরা দিয়ে দিয়েছি, আবার আরও পরের ফেজ দেবো। আর যেটা 45-60 যেটা হচ্ছে 59-60 অ্যাবাভ যেটা রয়েছে সেখানে আমরা যে ভ্যাকসিনেশন পদ্ধতি সেটা দেখেছেন, হসপিটালেও হয়েছে, মিউনিসিপ্যালিটিতে হয়েছে। আর এটা যেটা হচ্ছে এটা স্পেসিফিক্যালি অ্যাবাভ 60, বেডরিডেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখন একটা হ্যান্ডিক্যাপ শব্দ বলবো না আমরা, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এবং তার সাথে যেটা সেটা হচ্ছে যে যাদের কোনো মতেই
লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়া সম্ভব না, তাদের বাড়ি গিয়ে ভ্যাকসিনটা দিতে হবে। কল্যাণী দাস মানে লাইনে দাঁড়াতে হলো না, এখানে এসে বসেই মানে নেওয়া যাবে, এটাই সুবিধা। বয়স কত আপনার? 60 বছর। এই যে দুয়ারে ভ্যাকসিন সরকার থেকে করছে, এতে খুশি? হ্যাঁ খুশি, খুব খুশি। বাড়ির সামনে? বাড়ির সামনে, গাড়ি ঘোড়াতেও চড়তে হলো না, হেঁটে এসেই নেওয়া গেল। লাইনে দাঁড়াতে হলো না? না। এতে মানুষের উপকার হবে, আপনাদের মধ্যে সাইড হতে মানুষের খুব উপকার হবে। কি নাম আপনার? কল্যাণী দাস। ভ্যাকসিন নিয়েছে, খুব ভালো, এটাই খুব ভালো সুবিধা করে দিয়েছে সরকারের তরফ থেকে, যে সুবিধাটা করে দিল আমাদের লোকালিটিতে পেয়ে গেলাম 60 এবভ, তো খুব সুন্দর হয়েছে এই জিনিসটা। দুয়ারে সরকারে খুব, দুয়ারে সরকার, দুয়ারে ভ্যাকসিন যেটা দিচ্ছেন এটা খুব ভালো হচ্ছে, এটা আমরা খুব সুবিধা, লাইনে দিতে হবে না, এত সুবিধা পেয়েছি আমি, খুব সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট এখানে, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ নিশ্চিন্ত হইতে পারবো, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে এখানে। আমার নাম বিনয় কৃষ্ণ সরকার, বিনয় কৃষ্ণ সরকার।